4 বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সহ প্রায় 4,000 পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। প্রায় 10 লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা। সর্বশান্ত পেঁপে চাষিরা। চূড়ান্ত অমানবিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠে। শোনা যায় ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষি পরিমল মণ্ডল প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমিতে পেঁপে চাষ করেন। শুধু তাই নয়, নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করে অন্যান্য জায়গায় বিক্রিও করেন তিনি। প্রতি বছরের মতো এবছরও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন, কিন্তু গতকাল সকালে তিনি অন্যান্য চাষিদের কাছ থেকে খবর পান যে তার পেঁপে জমির সব পড়ন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি নিজের পেঁপে জমিতে ছুটে আসেন। এরপর তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয়, তার তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। এই বিষয়ে ওই পেঁপে চাষি পরিমল মণ্ডল বলেন তার এলাকায় কোনো ব্যক্তিগত শত্রু নেই, এর আগেও তার এরকম কখনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল সেদিন সন্ধ্যায় ওই এলাকারই এক ব্যক্তির সঙ্গে তার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। সরাসরি ওই ব্যক্তির নাম না বললেও তিনি সন্দেহ প্রকাশ করছেন এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত রয়েছে। পাশাপাশি তিনি বলেন প্রায় 10 লক্ষ টাকার ওপর তার ক্ষতি হয়েছে। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দাদা, কী হয়েছিল, ঘটনা কখন জানতে পারলেন আপনি? আমি কালকে সকালে জোন এসেছিল, জোন আসি আমি শোয়া ছিলাম, জোনে আসি যাই মামা চলো তো মাঠে। আমি বললাম যে কেন কী হয়েছে, ঠিক আছে তো কয় না না চলো আমি আমি কী করে কবো, চলো চলো মাঠে অনেক ক্ষতি হয়ে গেছে, এই আগ বাগান দেখে চলে গেছে, দেখে কয় তো চলো ক্ষতি হয়েছে। আমি হঠাৎ তোর গিয়ে ঘুমের তোর গিয়ে একটা আচমকা ভাবলাম যে কী হলো বাবা, তাহলে আমার কী হলো মাঠে। মাঠে আইয়ে দেখতেছি এই এক বাগান দেখেই ওই পরিস্থিতি দেখলাম যা হাতে দেখার মতন না। আমি 4 দিন তো আমার চারা কাটছি, যে চারাগুলি কাটিয়ে কাটিয়ে রাখছি 4,000 চারা সেও শেষ, আরও যে 2-3 কাঠা জমিতে চারা ফেলাইছি যাতে লোকের দ্বারা আমি 50 বিঘা চারা বিক্রি করতে পারি, নিজেও আর 10 বিঘে লাগাইতে পারি। সেই চারাগুলি আমার সব চাষি দিয়েছে কোদাল দিয়া, এবং কোদাল দিয়ে আমার 3-4 বিঘা জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে, ঠিক আছে। আমি তো দেখি কালকে তো আমার আর মাথা আমার ঠিক নাই, আমি তো কালকে একবার কিছু কোনো জায়গায় কোনো যাইতে পারিনি, কিছু করবো আমার শেষ, সব শেষ করে গেলাইছি আমি যে কত। ঘটনা হয়েছে কবে, কালকে রাতে? কালকে। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, কালকে জানাচ্ছি, সব জানাইছি। পুলিশ কবে এসেছিল? কালকে এসেছিল। হাইসে দেখে গেল, ঠিক বললো যে ঠিক আছে তুমি অভিযোগ জানাও, আমরা দেখতেছি চেষ্টা করব খুব। আচ্ছা, কে মানে কারণটা কি, মানে কি মনে করছেন, কেউ কি আপনার শত্রু থাকতে পারে? কি আমার সাথে এমনি কেউ কোনো শত্রু ছিল না, শত্রু একজনের সাথে টিভি নিয়ে 1 মাস আগে টিভি নিয়েছিল, সে টিভি নিয়ে 1 মাস পর এই টিভি পুরান টিভি ঘুরে নিয়ে যায়, 3,500 টাকা দিয়ে টিভি দিয়ে 3,000টা দিছে, 500 টাকা দেয় নাই। আমি জানি ও 500 টাকা হয়তো দেবে না, ও আমি চাইও নাই, ওর একদিনও চাই নাই। ও পরের দিন আইসে টিভি নেওয়ার পরের দিন কয় টিভি একটু দাগ দাগ আসে, এমনি সবই ভালো, তো আমি বললাম টিভি যদি তোর দাগ দাগ আসে তাতে ঘুরে দিয়ে যাইস, কয় না আমি ঘুরে দেওয়ার জন্য কিনি নাই তো, আমি টিভি ভালো সবই একটু দাগ দাগ আসে, এই কথাটা আমি জানতে এলাম। বল ঠিক আছে, এখন সেই পরিবর্তে 1 মাস পর আইসি কয় টিভি আমি রাখবো না, আর বউ বলে একদিন ঝগড়া হয়ে গেছে একদিন আগে 2 দিন, আমি টিভি রাখবো না, টিভি ঘুরে দিয়ে দেবো। এই নিয়ে একটু ঝগড়া হয়েছিল, এই নিয়ে ঝগড়া হয়েছে, তারপরে বউ হুমকি নুমকি কইছিল, তারপরের দিন আবার হ্যার বরাইয়া টিভি দিয়ে গেছে বাড়িতে, আর টিভি রাখো আমি টিভি রাখবো না, তো আমাকে বাড়ি আমি ছিলাম না, আমার বাড়ির লোক বললো টিভি রাখবো না, তোমার কি বউর কথা শুনে তুমি আবার টিভি নিয়েছো, টিভি রাখলে আমার বাড়িতে খুব অশান্তি হবে, তুমি টিভি রাখতে পারবে না আমার বাড়িতে। তারপরে বললো টিভি রাখবো না, তা দেখতেছি কী করা যায়, এই একই বাড়িতে চলে গেলো। সেই এমন করেছে বলে মনে করছেন? আমি জানি না, এই কথাটা বলছে ব্যক্তিগত শত্রু থাকতে হলে একটু উনিয়েছিলেন নাকি? হ্যাঁ, আর সকালবেলা এই দিয়ে এই ঘটনা, এছাড়া আদাস আমার সাথে আগের দিন রাতেই এটা হয়েছে, পরের দিন এসে দেখেন এই ঘটনা। হ্যাঁ, আর এর আদাস এর সাথে আমার সাথে আমার এই পাড়া ওই পাড়া কের সাথে দুটো দ্বন্দ্ব কোনো কথাবার্তা কিছুই নাই। কত টাকার ক্ষতি হলো আপনার মনে করছেন আনুমানিক?
আনুমানিক যা ক্ষতি হয়েছে আগার থেকে গোড়া কথা কেন বাচ্চার থেকে সবই তো সবই শেষ, বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত শেষ হলে আনুমানিক কিচ্ছুই বলা যায় না। আমি তখন 10 লাখটার খরবনা হয়েছে আমার, আমার যদি চারাগুলি থাকতো আমি লাগাইতাম 10 বিঘে, আরও 10 বিঘে 20 বিঘে 30 বিঘে বিক্রি করতাম। আপনি কত বছর ধরে পেঁপে চাষ করছেন? আমি পেঁপে চাষ করি 2000 থেকে, 2000 সাল থেকে। কোনোদিন এরকম ঘটনা না, কোনোদিন আমার এই এলাকায় কি কোনোদিন এরকম ঘটনা না, এই এলাকায় হয় নাই 2000-এর, আর আমার এরকম ক্ষতি কোনোদিন হয় নাই। আর আমার সাথে এই পাড়া যত থাই আমার সাথে দুই কথা কার সাথেই কোনো চাইছেন এখন আপনি? আমি চাইছি এটা প্রশাসনের হিসাবে আমার যাতে এটার সহযোগিতা বিচারটা করে, আমি এই বিচারটাই চাই, আর আমার কোনো জায়গার কোনো কর্তব্য। কি নাম আপনার? পরিমল মণ্ডল। আপনার এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম লবলা অঞ্চল, এই জায়গাটার নাম তেজপুর নবলা অঞ্চল, আমার বাড়ি চন্দ্রপুর। আচ্ছা, এই জমিটা তেজপুরে? হ্যাঁ, জমিটা তেজপুরে। অন্যদিকে প্রতিবেশীরাও চাইছেন যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে কঠোরতম শাস্তি দিক, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।